ঝিমিয়ে পড়েছে বিএনপির প্রায় সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের কার্যক্রম প্রতিষ্ঠার চল্লিশ বছরেও গঠনতন্ত্র করতে পারেনি স্বেচ্ছাসেবক দল তিন বছরে পায়নি পূর্ণাঙ্গ কমিটি কমিটি করার চেষ্টাতেই শেষ হয়ে গেছে তিন বছরের অলিখিত মেয়াদ এদিকে যুব দলে গঠনতন্ত্র থাকলেও কমিটির অবস্থা স্বেচ্ছাসেবক দলের মতোই শক্তিশালী করতে মেয়াদ উত্তীর্ণ সব সংগঠনের কমিটি দ্রুত গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি বা আংশিক কমিটি দেয় বিএনপি দুই হাজার ষোলো সালের সাতাশ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ ঘোষণা করা হয় সাত সদস্যের আংশিক কমিটি দুশো এক সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন এ নিয়ে পক্ষে বিপক্ষে মত আর যাচাই বাছাই করতে করতেই শেষ হয়ে গেছে কমিটির মেয়াদ এখন সংগঠন শক্তিশালী করতে গঠনতন্ত্রের পাশাপাশি গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচনের পক্ষে মত নেতাদের সাংগঠনিক কমে যেটা আমাদের গঠনতন্ত্র নেই এর একটা কমিটি ছিল সাত বছর তার আগে ছিল বারো বছর আমরা প্রায় তিন বছর অতিবাহিত করেছি কাউন্সিল হলে সবচেয়ে ভালো হয় তৃণমূল কর্মী কর্মীরা খুশি হয় এবং তাদের যোগ্য নেতাকে বের করে নিয়ে আসতে পারে দুই হাজার সতেরো সালের সতেরো জানুয়ারি ঘোষণা করা হয় যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ পাঁচ সদস্যের আংশিক কমিটি প্রায় তিন বছরেও দুইশো এগারো সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি বিএনপির এ সহযোগী সংগঠনটি পথ ছাড়া কতদিন থাকতে পারে পাশাপাশি যেহেতু মামলা নির্যাতন আছে যখনই একটা কর্মী মিছিলে যাবে তখন চিন্তা করবে আমি যদি আজকে অ্যারেস্ট হই তাহলে আমার অবস্থা কী হবে আমি কী বলে পরিচ্ছন্দ একটা পোস্টারও করতে পারবো না যার কারণে কমিটিটা জরুরি ছিল কিন্তু বিভিন্ন কারণে আমরা করতে পারিনি প্রত্যাশিত পথ মানুষ না পায় তখন নিষ্ক্রিয়তা আসে খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ঘোরে দাঁড়াতে অঙ্গ ও সহযোগী সংগঠন শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে জানান দলটির নেতারা একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বে উঠে আসবে এটাই সিদ্ধান্ত এটা কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই যুবদল স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি কৃষক দল তাঁতি দল মৎস্যজীবী দলসহ সব সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি দ্রুত পুনর্গঠনের চেষ্টা চলছে বলেও জানান বিএনপি নেতারা মাহমুদ শরিফ ইন্ডিপেনডেন্ট নিউজ ঢাকা